প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য থাকছে মুরগির মাংস রেসিপি। আর মুরগির মাংস রেসিপি প্রায় সকলেই পারেন, তবে যারা নতুন আছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আর যারা পুরান আছেন আপনারাও দেখতে থাকেন, হয়তোবা অনেক কিছু নতুন শিখতে পারবেন। তো চলুন, কীভাবে আমি রান্না করলাম তার প্রণালীগুলো এক এক করে দেখে নিই। তো প্রথমে আমি আলু একটা পাত্রে নিয়ে তার মধ্যে কিছু হলুদ এবং কিছু মরিচের গুঁড়ো দিয়ে এবং সামান্য তেল দিয়েছি, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন বাটা। তারপরে দিলাম একটু গরম মশলার পাউডার, দিয়ে এটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে মাংসের মধ্যে আমি একটু লবণ আর অবশ্যই স্বাদ মতো, আর দিলাম এক চামচ হলুদের গুঁড়ো, দিলাম জিরের পাউডার, আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো। তারপরে দিলাম আদা রসুন বাটা দু চামচ। ভিউয়ার্স, আমার গলাটা একটু বসে গিয়েছে, তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা আপনি কম বেশি দিতেই পারেন। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখানোটা কিন্তু অবশ্যই খুব ভালো হতে হবে। এবার দিয়ে দিলাম দারচিনি, লং আর এলাচ, এগুলো দিয়ে ভালো করে। তো এখন দিয়ে দিচ্ছি একটু মুরগির মাংসের মশলা, এটা দিলে আমার কাছে ভালো লাগে, আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তার পরিবর্তে সামান্য গরম মশলার সামান্য পাউডার ইউজ করতে পারেন। তো আমি কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে ঢেকে দিলাম। তো যখন ভালো করে বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা। আজকের রান্নাতে আমি কোনো ধরনের কাটা পেঁয়াজ ইউজ করিনি। তো আমি কিন্তু এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর অবশ্যই রান্নার সময় মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তাহলে না মাংসটা খুলে যায় না, আর খেতেও টেস্ট হয়, অন্যান্য মাংসের তুলনায় এটা ভালো টেস্ট আসে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য, যেহেতু মাংসটা ব্রয়লার তো ভালো করে সিদ্ধ করতে হবে। তো আমি কিন্তু পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছি। একটু ঢেকে রান্না করছে, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দেখতে পেয়েছেন। আজকে ভিউয়ার্স আমার একটু অসুস্থ লাগছে, তারপর ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য দিতে হবে, গতকাল কোনো ভিডিও আপলোড করিনি। তো ভিউয়ার্স, রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে, আর ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমার সকল নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।